ভালো লাগবে, টিভি বন্ধ রেস্টুরেন্টে বন্ধ, টিভি খুললে বলবে করোনা করোনা করোনা, আমি কিচ্ছু করতে বলে মা বলবে করোনা, তাহলে আপনারা বলে আমি করবি, আপনারা বলি আচ্ছা স্টার্টাস করলে কেমন হয়, ট্যাকোস তারপর পর ট্যাকোসটা বলিয়ে দিই, ট্যাকোসটা মেক্সিকান ব্রেড যেটা কি না ভুট্টার আটাতে তৈরি হয়, ঠিক আছে তো লেটস ডু ট্যাকোস পাপড় চাট, হাজির হয়ে গেছি। আর হ্যাঁ তার আগে বলে দিই আমরা হাত ধুয়ে নিয়েছি 20 সেকেন্ড একদম সাবান দিয়ে, আপনারা যেন ফলো করবেন, এটা কিছু হাইজিন। তো আজকে আমরা বানাবো হচ্ছে ট্যাকোস পাপড় চাট। আর আর একটা কথা বলি, তো আপনাদের স্বাগতম মনসুমানিয়া চতুর্থ পর্বে। তো এটার জন্য কী কী লাগছে প্রথমে বলি, প্রথমে লাগছে হচ্ছে সিদ্ধ করা আলু, আমরা এটাকে বিট নুন গোলমরিচ আর কাশ্মীরি লঙ্কা নিয়ে মেখে নিয়েছি আর অল্প সর্ষের তেল দিয়ে। তারপর লাগছে কুচনো টমেটো, কুচনো পেঁয়াজ, কুচনো ধনে পাতা, চানাচ যেটা আমরা ক্রাশ করে নিয়েছি, আর লাগছে হচ্ছে লেবু, আর যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন লাগছে রোস্টেড পাপড়, ভাজা নয় ফর হেলথ। আচ্ছা আপনারা ভাবছেন এটা কী করে করবেন, সিম্পল, যখন প্রথমে এটা বলি, যখন দেখবেন নামানোর সময় গরম থাকে তখন তো নরম থাকে, তখন আপনার এরকম করে ফোল্ড করে বানিয়ে নিতে পারেন, এরকম গোল করে অ্যাজ আ পানিপুরি। এরকম করতে গেলে সেম নামানোর পর জাস্ট এমন ফোল্ড করবেন, ঠিক আছে। তো লেটস বিগিন। ওকে আমরা এক কোনটা নিচ্ছি, তারপর কোনটার প্রথমে মধ্যে দেবো, প্রথমে হচ্ছে সিদ্ধ করা আলু, দেখবেন না ফুচকা ফুচকা মতো লাগবে একটু, আর টমেটো দিতে পারেন বা রান্না তো পছন্দ করি না বলে আমি অন্যটা দেবো, এরকম কুচনো পেঁয়াজ, অল্প ধনে পাতা, একটু চানাচুর, আর লাস্ট বাট নট দ্য লিস্ট লেবু তৈরি। দেখতে ভালো লাগছে না, ওটা খেয়েই দেখি ওটা বুঝকি। তো এখন আমরা করবো ট্যাকোস, ট্যাকোসটাও একটু আলাদা হবে অল্প, এইটার সময় আপনাকে মাথায় রাখতে হবে যাতে এটা আপনার একদম ক্লিন করে দিচ্ছেন, কারণ এটা হচ্ছে একটা টেন ধরে টাকা। তারপর আমরা পেঁয়াজ, আপনারা চাইলে সস দিতে পারেন, আমি দিচ্ছি না সাইড দিচ্ছি, বা মিষ্টি দিতে হলে চাটনিও দিতে পারেন। আপনাকে ঝাল ঝাল খাবেন সরি, তাহলে আপনারা ইউজ করতে পারেন হচ্ছে কুচনো কাঁচা লঙ্কা, এটাই খেয়ে দিচ্ছি। আপনারা জানাবেন আপনারা এটা করে কেমন লাগছে, ঠিক আছে, কেমন লাগছে গৃহ পাপড় ট্যাকো চা, গোয়া ট্যাকো পাপড় চা, এনজয়।